আসসালামু আলাইকুম, আমার রান্নাতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কাঁচা মাছ কিভাবে রান্না করতে হয়। অনেকে আবার ভাজা মাছ পছন্দ করেন, কাঁচা মাছ খেতে চান না, তাহলে যারা কাঁচা মাছ খেতে চান না তারাও সুস্বাদু পাবেন এটাতে, খুব চটপট একটা রান্না। চলুন প্রথমে মশলাগুলো একসাথে মিশে নি। আমি 4 টেবিল চামচ টমেটো পেস্ট নিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা, 2-3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কম বাচ্চার জন্য, আপনারা চাইলে ঝাল কম খেতে পারেন সমস্যা নেই। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ সরিষা গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী আমি 1 চা চামচ দিলাম, আর 3-4 কাঁচামরিচ। এখানে সবগুলোকে একসাথে মিক্স করে চার টেবিল চামচ তেল দিচ্ছি, আমি মেথি দানা নিয়েছি, দেখুন এটাকে ভালো করে ফেলে নেব। আমি মশলাগুলো সব ঢেলে দিচ্ছি, দেখুন 5 মিনিট হয়ে গেছে। মশলার সাথে আমি মাছটাকে কষিয়ে নিয়েছি, দেখুন মাছটা আমার প্রায় 90% হয়েই গেছে। আমি এটাকে সামান্য পানি দিব, আপনারা চাইলে দেখাবো, চুলাটা বন্ধ করে দিচ্ছি, চাইলে উপর থেকে ধনে পাতা আপনারা দিতে পারেন, আমি এখন দিলাম না জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে। চুলাটা বন্ধ করে দিচ্ছি, মাছটি আমার ডিশ আউট করে হয়ে গেছে। দেখুন কত মজাদার কাঁচা মাছ রান্না হয়েছে আমার, আপনার ঝটপট রান্না করে নিয়েন, এটা খুব সহজ রান্না। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।